নতুন বছরের প্রথম দিন থেকে বিদেশি শিক্ষার্থীদের উপর কঠোর হয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে আসার উপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটিশ সরকার, তা গেল 1 জানুয়ারি থেকে কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন অনয় কর্মকার। Britain's economy shrank in October. বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবার বিদেশি শিক্ষার্থীদের উপর আরো কঠোর হতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ব্রিটেনে নিয়ে আসার উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাজ্য সরকার, নতুন বছরের প্রথম দিন থেকেই তা কার্যকর শুরু হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এ কথা জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আগত বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের এদেশে নিয়ে আসার যে অযৌক্তিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল, তা বন্ধে গেল সোমবার থেকে সরকারের নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়। ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। আমরা আশা করছি এই প্রক্রিয়া অব্যাহত থাকলে এবছর প্রায় 3 লাখ অভিবাসীর স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের পরিকল্পনা ঠেকানো সম্ভব হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে 1,40,000 অভিবাসীর আগমন ঘটে। এসব অভিবাসীর একটি বড় অংশ দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য। 2023 সালে রেকর্ড 7 লাখ ভিসা ইস্যু করে যুক্তরাজ্য সরকার। আর এসব ভিসার মধ্যে 1,35,000-এরও বেশি ভিসা দেওয়া হয় শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের, যা 2019 সালের তুলনায় প্রায় 9 গুণ। বৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে 2023 সালে একটি আইন পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট। ওই আইনে বলা হয়, এখন থেকে স্নাতকোত্তর এবং সরকারি স্কলারশিপে যুক্তরাজ্যে আসা শিক্ষার্থী ছাড়া আর কোনো শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যদের এদেশে নিয়ে আসতে পারবেন না। 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে ওই আইন। এদিকে বৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অভিবাসীদের ঠেকাতেও নানা পদক্ষেপ নিয়েছে লন্ডন। সম্প্রতি রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তি সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভিবাসী কেন্দ্রগুলো থেকে সব অভিবাসন প্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাবে ব্রিটেন। রুয়ান্ডা তাদের আশ্রয় দেবে। বিনিময়ে পূর্ব আফ্রিকার এই দেশটিকে 1 কালীন ১৪ কোটি পাউন্ড আর্থিক সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার। of people who come here অন্য কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি।